ধূপগুড়ি ব্লকে 16টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং একটি পুরসভা। পুরসভার অন্তর্গত রয়েছে 16টি ওয়ার্ড, 27টি চা বাগান রয়েছে তার মধ্যে, এমনকি বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল। ধূপগুড়ি ব্লকের শেষ প্রান্তে রয়েছে চামুরচি, যেটা ভুটান সীমান্ত, খুবই গুরুত্বপূর্ণ এলাকা। ধূপগুড়ি ব্লকে চামুরচি ভুটান সীমান্তের শেষ প্রান্ত থেকে ধূপগুড়ি শহরটি পর্যন্ত রাস্তা প্রায় 42 কিলোমিটার। অন্যদিকে ধূপগুড়ি শহর থেকে জেলা শহরের দূরত্ব কিন্তু প্রায় 35 কিলোমিটার। একটি ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব জেলা শহরের থেকেও বেশি। স্বাভাবিকভাবেই ধূপগুড়ি ব্লকের ভৌগোলিক অবস্থা বিচার বিশ্লেষণ করলে অন্যান্য জায়গার তুলনায় অনেক গুরুত্বপূর্ণ জায়গা এটা। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় কাঁচামাল ব্যবসায়ী বাজার ধূপগুড়ি, যেখানে পার্শ্ববর্তী রাজ্য আসাম, সিকিম এবং পার্শ্ববর্তী দেশ ভুটান থেকেও কিন্তু ব্যবসায়ীরা আসেন। তাই ধূপগুড়ি শহরবাসীর দাবি, ধূপগুড়ি শহরকে মহকুমা করে বানারহাট, গয়েরকাটা এবং চামুরচি এলাকাকে পৃথক একটি ব্লক করা হোক। এই দাবি দীর্ঘদিনের, মন্ত্রীর হাতে সেই চিঠি তুলে দেওয়ার পর রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন সংগঠনের সদস্যদের। তিনি জানিয়েছেন দাবিটি গুরুত্ব রয়েছে, বিষয়টি আলোচনা করবেন এবং যথা জায়গায় তুলে ধরবেন। এদিকে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আশ্বাস পেয়ে রীতিমতো খুশি ধূপগুড়ি মহকুমা আদায় সমিতির সদস্যরা। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি দাবিপত্র তুলে দিয়েছি, যাতে অবিলম্বে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয়। এর আগেও তো আপনারা দিয়েছেন? এর আগে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল নেতৃত্ব তাদেরকে দিয়েছি, মন্ত্রী মলয় ঘটক তার কাছে দিয়েছি, মলয় ঘটক আমাদের কাছে তার প্রাপ্তি স্বীকারও পাঠিয়েছেন যে সেটা সরকারিভাবে জানানো হয়েছে। তো এই অবস্থায় আছে এবং আমরা আগামী দিনে একটা কনভেনশনের কথা ভাবছি, নাগরিক কনভেনশনের কথা ভাবছি। এই নাগরিক কনভেনশন করে আমরা এই দাবিটাকে আরো তীব্র আকার দেব। কি বল, ধূপগুড়ি শহর এবং ধূপগুড়ি ব্লক এই পুরো এলাকাটাকে নিয়েই মহকুমার দাবি আমাদের, যথেষ্ট আমাদের কাছে। এরকম বহু উদাহরণ আছে যে খুব ছোট ছোট জায়গাতে মহকুমা করা হয়েছে, তারপর একেবারে ছোট জায়গাকে জেলা করা হয়েছে। সুতরাং এগুলো নিয়ে আমরা ভাবছি না, কোন আইনের ফাঁদে বেড়াজালে পড়ে ধূপগুড়িকে মহকুমা করা যাবে না এই কথার কোন যুক্তি সারমর্ম আছে বলে আমরা বিশ্বাস করি না। কি করলেন, এটা খুব ভালো দাবি, খুব যুক্তিযুক্ত দাবি, আমি যথাস্থানে এটা পাঠাবো। আমরা আশা করছি যে আমাদের যে দাবি, ধূপগুড়ির মানুষের যে দাবি, সেটা পূরণ হবে।